এবারে আমাদের ট্রাভেল ফগের ট্যুর সুন্দরবন, ঢাকা থেকে আমরা সুন্দরবন। তো প্রথমে আমরা ঢাকা থেকে সুন্দরবন ট্রেনে যাতায়াত করি। তো সকালে যখন আমরা নামলাম, নামার পরে আমাদের শিপ যখন রেডি ছিল, তখনই আমরা ঘুরতে বের হয়ে যাই সুন্দরবন। তো আমি ঘোরা থাকে থাকে আপনাদেরকে সুন্দরবন একটু জানানোর চেষ্টা করব যে সুন্দরবন বাংলাদেশের বৃহৎ ফরেস্ট এবং এর আয়তন প্রায় 6,017 বর্গ কিলোমিটার, বিশাল আয়তন জুড়ে। আর আপনারা এখন যেটা দেখছেন সেটা হলো জামতলা বিচ বা কচিখালি বললেও হয়তো বা অনেকে চিনবে, বা কটকা অফিসের পাশে। এটা আমাদের এই অঞ্চলগুলো এবং সুন্দরবন। আমি আরও কিছু জায়গা আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই, যে বিভিন্ন জায়গা, যেমন ঘোরার অনেক জায়গা আছে, কচিখালি, কটকা, হিরন পয়েন্ট, এমন উল্লেখযোগ্য অনেকগুলো জায়গা আছে। আর এখন আমি যেখানে দেখছি, দেখেন ওই দেখা যাচ্ছে ওই যে হরিণ হাঁটাহাঁটি করছে আর কি, এরকম অনেক জায়গা আছে এখানে। এবং আরও মজার ব্যাপার, এখানে উদ্ভিদ আছে প্রায় 334 প্রজাতির উদ্ভিদ এখানে আছে, এবং মাছ আছে এখানে প্রায় 291 প্রজাতির মাছ এখানে আছে, এবং পাখিও আছে, পাখি আছে বিভিন্ন রকমের পাখি, 315 প্রজাতির পাখি এখানে আছে আর কি এই পুরো সুন্দরবন জুড়ে। তাই আমি বলছি এগুলো, যে এগুলো প্রায় এই গণনায় আছে। এবং বাঘ, আমরা জানি যে সুন্দরবন বাঘে একটা বিশাল ভয়ানক, মানে ভয়ের জায়গা বাঘ। তো আনুমানিক সুন্দরবনে বাঘ প্রায় 106টার মতো আছে আমাদের এই বাংলাদেশের দিকে, আর হরিণ প্রায় 1 থেকে 1.5 লাখের উপরে হরিণ আছে আমাদের এই সুন্দরবনে। এবং বন্য শুকুরও কিন্তু বেশ আছে, প্রায় 20 থেকে 25 হাজার বন্য শুকুরও আছে। আর কুমির, কুমিরের কথা না বললেই নেই, কুমিরও আছে অনেক, প্রায় 150 থেকে 200 উপরে কিন্তু আমাদের এই সুন্দরবন অঞ্চলটাতে কুমিরও আছে। আর আমরা যখন যাই দেখতে পাচ্ছেন যে সাগর মোটামুটি খুব ভালো উত্তাল, খুব বেশ, এবং মেঘের একটা ছিল। আর দেখতে পাচ্ছেন যে অপরূপ সুন্দর সুন্দরবন। এবং সুন্দরবনের সবচেয়ে মজার যেটা, যে বিভিন্ন ট্যুর কোম্পানিগুলো সুন্দরবন নিয়ে কাজ করে, ওদের জাহাজ তো অবশ্যই থাকে ছোটো ছোটো, সেগুলোতে থাকা এবং খাওয়া 5 বেলা খাবার থাকে। আর দেখতেই পাচ্ছেন যে আমাদের পুরো দল, ট্রাভেল ভগের পুরো দলটাই নেমে আসছে মাত্র জাহাজ থেকে, যেটিতে ধরে আমরা এখন কটকা অফিস পরিদর্শন করবো আর কি। আর যদিও পিছন মেঘ, এই আমরা বোট থেকে আবার নৌকা দিয়ে ঘুরছি আর কি, যে ছোটো নৌকো বাঁধা থাকে প্রত্যেকটা বোটের পেছনে, ঠিক ওই নৌকো দিয়ে আমরা বিভিন্ন জায়গায় ঘুরোঘুরিগুলো করি। আর দেখেন, ভালো করে একটু দেখলে দেখছি, জোয়ারের পানিটা নেমে যাওয়ার কারণে মাঝখান দিয়ে এই গাছের এখানটা একটু ফাঁকা দেখা যাচ্ছে, বাট সবসময় জোয়ার ভরপুর হয়ে গেলে ওই পর্যন্ত পানিটা ওঠে আর কি। আর দেখতে পাচ্ছেন যে এখানে বললাম যে খাবারের এখানে বিভিন্ন খুব সুস্বাদু খাবার, এবং বিভিন্ন এক এক সময় এক এক রকমের খাবার ছিল। কোনো দিন সকালে লুচি, হালুয়া বা এরকম, বা দুপুরে বিভিন্ন আইটেমের খাবার, মাছ মাংস এগুলো, রাতে আমরা 2-3টা বারবিকিউ, কখনো চিকেন, ফিশ এরকম ছিল। আর আমাদের গাইড তো দেখতেই পাচ্ছেন যে সামনে হাঁটছে, এবং অপরূপ সুন্দর একটি জায়গা। যদিও এখান থেকে আমাদের কিছুক্ষণের মধ্যেই পালাতে হয়েছে, কেননা ওই যে দেখেন চিৎকার দিচ্ছে আমাদের গাইড, একদিকে মেঘলা আকাশ, খুবই মানে বৃষ্টি আচ্ছন্ন ছিল, আর এখানে নেমে গেলে শেষে যে আমরাই এখন দৌড়াচ্ছিলাম মেঘের কারণে, একেবারে অন্ধকার হয়ে নেমে আসছে। আর কিছুদিন আগে যে ঝড়গুলো হয়, ঝড়ের কারণে এই গাছ এরকম উপড়ে যায় আর কি, যেহেতু সমুদ্রের কাছে দেখতে পাচ্ছেন যে একেবারে শিকড় নিয়ে উপড়ে যায়। আর ঝড়ের জন্য আমরা দৌড়ে পালানোর চেষ্টা আর কি, যে কোনো সময় ভিজে যেতে পারে, যেহেতু আমার কাছেও ক্যামেরা, ফোন এগুলো ছিল, এবং নিজে ভিজে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। পুরো কালো হয়ে আসছে, একেবারে চারদিক ঘেয়ে আসছে। আর সুন্দরবনে কি এগুলো থাকলে আরও ট্যুরটা আপনার আরও খুব বেশি মজাদার হবে, মানে সব রকমের ভয় আপনার কাজ করবে। যেমন এই জায়গাটাতে একেবারে শুকনো পাতা, আপনি যখন 3-4 মিলে হাঁটবেন, আপনার গায়ের পুরো লোম দাঁড়িয়ে যাবে, শিরশির করে উঠবে শুকনো পাতার জন্য শব্দেই, কেন এইখানেও এই এই পাতাটুকুও ভয় থাকে, কারণ বানর, বিভিন্ন প্রজাতির জন্তু জানোয়ার এখানে আছে, তারপরে বন্য শুকুরগুলো আছে। সবচেয়ে বড় ভয়ানক জায়গা হলো রয়্যাল বেঙ্গল টাইগার,
রয়্যাল বেঙ্গলটা, ওই যে দেখাই যাচ্ছে যে ওই যে বন্য শুকর আমাদেরকে দেখে পালাচ্ছে, বাট একজন দুজন হচ্ছে হলে কিন্তু ওরা নিজেরাই চলে আসে, যেহেতু আমরা সংখ্যা একটু বেশি ছিলাম তাই হয়তো ওরা পালাচ্ছে, বাট ওরা নিজেরাই চলে আসে। দেখেন কতটুকু ভয়ানক অবস্থা, খুব পা টিপে টিপে আমাদেরকে সামনের দিকে এগোতে হচ্ছে আর কি। যে একটা গায়ের মধ্যে যদি ওই একটা গাছের ডালও পড়ে তখনও সেটা অনেক ভয়ানক মনে হয় আর কি। যে দেখছেন যে আমরা বিভিন্ন যে হরিণের ছবিগুলো তোলার চেষ্টা করছি, পিছনে শর্ট ক্যামেরা দেখাচ্ছি আর কি, যে আমাদের পুরো দল একেবারে হরিণ ছিল কিছু, ওই হরিণের ছবিগুলো তুলছে সবাই এক একার একেবারে দলবদ্ধভাবে হরিণগুলো ছিল ওইখানে, সেটা দেখছে। আর এখানে একটা আমাদেরকে এই গাইড একটা গাছ দেখানোর চেষ্টা করছে, যে গাছের শিকড়টা অদ্ভুত, একেবারে উপর থেকে নিচে একেবারে অদ্ভুতভাবে দিয়ে চলেছে আর কি, খুবই সুন্দর, অদ্ভুত। এটা একেবারে খুবই মানে আপনি না দেখলে বুঝতে পারবেন না আসলে সুন্দরবনটা কেমন। আবার বলে রাখি, সুন্দরবনে কিছু জায়গা অবশ্যই খেয়াল রাখবেন, যখন আপনি বনের ভিতরে যাবেন এমন কোনো রং ব্যবহার করা যাবে না যেটা দূর থেকে আপনাকে বোঝা যায়, এবং অবশ্যই আপনি ভালো জুতো পরা থাকতে হবে, কারণ যে কোনো জিনিস আপনার পায়ের ভিতরে ঢুকতে পারে বা কোনো কিছুতে আঘাত হতে পারে, অবশ্যই এই দিকটাও খেয়াল রাখতে হবে। এবং যদি দলবদ্ধভাবে যান খেয়াল রাখতে হবে যে আপনি দল থেকে কখনোই দল ছুট হবেন না। অনেক সময় দেখা যায় দুর্ঘটনাটা ঘটে যায় যে দলের ভিতরে আমরা ঘুরছি, প্রকৃতি ডাক দিল, তখন আমরা কী করি একটু সাইডে যে প্রকৃতির কাজটা সারতে যাই, বাট এইটা কখনোই করা যাবে না, বিশেষ করে সুন্দরবনের দিকে। এই যে দেখুন হরিণ দৌড়ে পালাচ্ছে, কখনই করা যাবে না, দলের বাইরে কখনই যাওয়া যাবে না, এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর আপনি যতক্ষণ যদি আপনি কোনো খাবার বা কিছু নিতে চান তাহলে সেটা আপনাকে সুন্দরবনের বনের ভিতরে ঢোকার আগে আপনাকে নিয়ে নিতে হবে, কারণ ওইখানে কোনো দোকান ফোন এগুলো কিছুই পাবে না। বিশেষ করে আমি ফোনের কথাটা বলতে যাবো, মনে হলো যে বাড়িতেও জানিয়ে দিতে হবে যে আপনি দুদিন বা তিন দিন আপনার ফোন নেটওয়ার্কের বাইরে থাকবে, কারণ কোনোভাবেই আপনি ওখানে নেটওয়ার্ক পাবেন না, তো সেই ক্ষেত্রে আপনাকে বাইরে জানিয়ে দিতে হবে, নাহলে অন্য কোনোভাবে আপনার বাসার অন্য কিছু ভুল বুঝতে পারে বা তারা অন্য কোনো কিছু হতে পারে, এর জন্য আগেই আপনি জানিয়ে দেবেন আর কি। আর ওই যে এখানে জোয়ারের পানিটা ভিতরে চলে আসতে আস্তে আস্তে, আর ওই যে দেখুন ওইখানটা একটু ভালো করে খেয়াল করলে দেখা যাচ্ছে যে হরিণের পাল ওইখানে দাঁড়িয়ে আছে আর কি। আমি আবার কি সাবধানতাগুলো বলছি যে আপনারা যেটা করবেন সেটা হলো যদি ট্রেনে জার্নি করতে যান তাহলে সেটা খুবই মজাদার এবং খুবই ভালো, যে আমরা সন্ধ্যা 7টায় ঢাকা থেকে ট্রেন ছাড়ে এবং আপনাকে সকাল 7টা মধ্যে খুলনা শহরে পৌঁছে দেবে আর কি। আর আমাদের দলগুলো দেখতেই পাচ্ছেন, খুব মজার একটা দল ছিল আর কি। তো অনেক অনেক ধন্যবাদ, আশা করি আপনারা সবাই সুন্দরবন ঘুরবেন, আপনারা খুব এনজয় করবেন, খুব ভালো লাগবে আর কি। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমার সাথে থাকার জন্য।